স্নেহ পাখির ডিম পাড়ার অসংখ্য লক্ষণ রয়েছে। যে সমস্ত বন্ধুরা শুরু শুরুতেই লাভবার্ড পাখি কিংবা বাদিরগার পাখি পালন করতেছেন তারা হয়তো বুঝবেন না, কিন্তু যে সমস্ত বন্ধুরা পূর্বে থেকে বিভিন্ন পাখির সাথে সম্পৃক্ত আছেন তারা অন্ততপক্ষে বুঝতে পারবেন। তারপরও আজকে বাজিরগার পাখির ডিম পাড়ার যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনি কিভাবে বুঝবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই বলি, আমার এই চ্যানেলটির ভিডিও যদি আপনাদের কাছে সামান্যতম হলেও ভালো মনে হয় বা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমি বিগত বিভিন্ন ভিডিওতে বলেছি যে বাজিরা পাখি ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হতে হবে তার নরমাদি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা একে অপরকে ক্রস করছে, তবে মাদি কোনটা নর কোনটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারতেছেন খুব ভালোভাবেই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাজিরগার পাখি ডিম পাড়ার জন্য তারা সর্বপ্রথম ক্রস তো করবেই, এরপরে তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা একে অপরকে খুব বেশি আদর করতে চাইবে, সেটা হাঁড়ির মধ্যেও হোক বাইরে হোক, এবং সর্বক্ষণ তারা হাঁড়ির মধ্যে বা বক্সের মধ্যে থাকার চেষ্টা করবে, এবং সর্বক্ষণ তারা অন্তরঙ্গ মুহূর্ত অবস্থায় যেন হানিমুন চলছে তাদের, এইভাবে কিন্তু তারা থাকার চেষ্টা করবে। এবং আপনি যদি তাকে সাপ্লিমেন্ট প্রোভাইড করতে থাকেন তাহলে কিছুক্ষণ পরপর তারা কিন্তু একে অপরকে ক্রস করতে চাইবে। এইটা মানে খুব মাস্ট বি গুরুত্বপূর্ণ পার্ট, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো খেয়াল করেন যে আপনার পাখির মধ্যে এই প্রবণতাগুলো প্রকট, তাহলে তো বুঝতেই পারছেন আপনার পাখি অচিরেই ডিম পাড়বে। অসংখ্য বন্ধু আছেন যারা বলেই থাকেন যে বাজিরগার পাখি ক্রস করার কতদিন পরে ডিম পাড়ে। এক্ষেত্রে বাজিরগার পাখি মূলত ক্রস করতে করতেই 10 থেকে 12 দিনের মধ্যে, অন্যথায় 15 দিনের মধ্যে কিন্তু ডিম পাড়তে পারে। অনেক সময়তেই বাজিরগার পাখি ক্রস করতে করতে কিন্তু মানে যে মানে ডালের ওপরে ক্রস করে বা যে স্টিক আপনি দিয়ে রেখেছেন সেটাতে যখন ক্রস করে সেটা যদি শক্তপোক্ত না হয় তাহলে ক্রসটা কিন্তু আসলে ভালো হয় না। মানে ক্রস করার সময়তে তাদের যে পর্যাপ্ত ক্রস না হলে ডিম তো পারবে কিন্তু সেই ডিমে আসলে প্রপার বাচ্চা বেরোনোর পসিবিলিটিটা একেবারে কম। এই জন্য আপনি ভালো স্টিক কিন্তু দেবেন। যেমনটি দেখছেন স্ক্রিনে যে এই পাখিটি দেখেন প্রত্যেকটা মানে পাখির জোড়া কিন্তু হাঁড়িতে কিন্তু স্টিল রয়েছে। এই পাখি জোড়া কিন্তু অলরেডি ডিম দিয়েছে, বেশ কয়েকটা ডিম দিয়েছে, তারা সর্বক্ষণ কিন্তু হাঁড়ির মধ্যে থাকছে, নরটাকে কিন্তু খাইয়ে দিতেছে। ডিম পাড়ার পরে কিন্তু বাজিগার হাঁড়ির মধ্যে থাকে এবং নর কিন্তু তাকে গিয়ে খাইয়ে আসে। আর বলা বাহুল্য যে মাদি কিন্তু সর্বক্ষণ ডিমে তা দেয়, নর কিন্তু দেয় না। হ্যাঁ, তো নর কিন্তু তাকে খাবার খাইয়ে দিয়ে আসে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। এই হাঁড়িতেও কিন্তু নর এবং মাদি একে অপরকে মানে যে হানিমুন পিরিয়ড থাকলে যা হয় তাই কিন্তু হাঁড়ির মধ্যেই ওই অবস্থায় রয়েছে, বোকাবুকি অবস্থায় ধরে নেন। তো এই বিষয়গুলোই আসলে ডিম পাড়ার লক্ষণ। এখানে দেখেন যে 3-4টা কিন্তু ডিম অলরেডি ফেড়েছিল। আর ডিম পাড়ার মানে বা ক্রস করার পূর্ব মুহূর্তটা হচ্ছে যে একে অপরকে খাবার কিন্তু মানে এক্সচেঞ্জ করা, যেমনটি আপনি দেখছেন যে মানে নর কিন্তু মাদিকে খাবার এক্সচেঞ্জ করে দিচ্ছে। আপনি ব্যাপারটা ভালো করে খেয়াল করেন, এই যে নর মাদি কিন্তু নিচে মুখ করতেছে, নর কিন্তু ওপরে মুখ করতেছে, এই ক্ষেত্রে বুঝতে পারছি যে মাদিকে খাইয়ে দিচ্ছে। এখানে দেখেন মাদি কিন্তু হাঁড়ির মধ্যে ছিল, নর তাকে কলিং করছে, সে কিন্তু বাড়ি এসছে, এবং এরা এখন মানে ক্রসের পূর্ব প্রস্তুতি, অচিরেই হয়তো ক্রস করবে বা কিছুক্ষণের মধ্যে হয়তো ক্রস করবে। তো এইটা একটা বিষয় যে ক্রস করার মানে পূর্ব মুহূর্ত তারা একে অপরকে খাবার এক্সচেঞ্জ করে দেবে, তারা অস্থিরতায় থাকবে এবং একটা মুহূর্তে কিন্তু তারা ক্রস করবে।